টায়ার গাড়ির অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। আপনারা জানেন কি, ইঞ্জিন ছাড়া গাড়ি চলে, কিন্তু টায়ার ছাড়া গাড়ি চলে না। বর্তমানে ইলেকট্রিক গাড়িগুলো তার উদাহরণ, যেগুলো ইন্ডাকশন মোটরের মাধ্যমে শক্তি পায়। আমি আপনাদের আজকে টায়ারের প্রোফাইল সম্পর্কে বলবো, কিভাবে বুঝবেন কোন টায়ার আপনার বাইক অথবা গাড়ির জন্য দরকার, এবং আপনারা নতুন টায়ার কিনতে গিয়ে পুরনো টায়ার কিনছেন কি না। তো প্রথমে টায়ারের ডাইমেনশন নিয়ে কথা বলি। আপনারা টায়ারের গায়ে এরকম লেখা দেখে থাকবেন, মাঝে মাঝে এর সামনে PLTC লেখা থাকে, এগুলো দ্বারা ভেহিকল টাইপ বোঝায়। অর্থাৎ যদি পি থাকে তাহলে প্যাসেঞ্জার টাইপ ভেহিকল, LT থাকলে লাইট ট্রাক, সি থাকলে কমার্শিয়াল ভেহিকল, এবং টি থাকলে টেম্পোরারি ভেহিকল টাইপ টায়ার, যেটা ইমার্জেন্সির সময় ব্যবহার করা হয়। এখানে 225 দ্বারা টায়ারের উইথ বা প্রস্থ বোঝায়, অর্থাৎ টায়ার কতটা চওড়া। এটার ডাইমেনশন পরিমাপ করা হয় মিলিমিটার দ্বারা। 50 দ্বারা বোঝানো হয় টায়ারের অ্যাসপেক্ট রেশিও, এটাকে পার্সেন্টেজ দ্বারা প্রকাশ করা হয়। অ্যাসপেক্ট রেশিও গাড়ির সাইড ওয়ালও প্রকাশ করে, অর্থাৎ আপনার গাড়ির প্রস্থ 225 মিলিমিটার, এর 50% হবে আপনার গাড়ির অ্যাসপেক্ট রেশিও বা সাইড ওয়াল। আপনার গাড়ির অ্যাসপেক্ট রেশিও যত হায়ার হবে, গাড়ির টায়ার তত ন্যারো হবে এবং আপনার চলার পথে বেটার কমফোর্টে সাহায্য করবে, কিন্তু গাড়ির হ্যান্ডেলিংয়ের ক্ষেত্রে আপনাকে কম্প্রোমাইজ করতে হবে। আবার অ্যাসপেক্ট রেশিও যত লোয়ার হবে, গাড়ির টায়ার তত চওড়া হবে, অর্থাৎ লোয়ার অ্যাসপেক্ট রেশিওয়ে আপনার গাড়ির সাইড ওয়াল কম হবে এবং গাড়ির কর্নারিং পারফরমেন্সে সাহায্য করবে। এরপর আর যেটা টায়ার কনস্ট্রাকশন কোড, আর দ্বারা রেডিয়াল টায়ার বোঝায়। আর যদি বি বা ডি থাকতো তবে এটা বায়াস বা ডায়াগোনাল টায়ার বোঝানো হতো। রেডিয়াল টায়ার ভালো মানের হওয়ায় বেশিরভাগ গাড়িতে রেডিয়াল টায়ার ব্যবহার করা হয়। এরপর 17 দ্বারা রিম ডায়ামিটার বোঝায়, যেটা ইঞ্চ দ্বারা পরিমাপ করা হয়। টায়ারের কেন্দ্রের ফাঁকা অংশের ব্যাসের দৈর্ঘ্য এবং রিমের ব্যাসের দৈর্ঘ্য সমান হয়, যাতে টায়ার ঠিকমতো খাপ খাওয়ানো যায়। এরপর 98 দ্বারা বোঝায় টায়ারের লোড ইন্ডেক্স, এটা দ্বারা বোঝায় টায়ার কতটুকু ম্যাক্সিমাম লোড বহন করতে পারবে। এখানে 98 দ্বারা বোঝায় টায়ার 750 কেজি লোড বহন করতে পারবে। আরও একটা উদাহরণ দিলে বিষয়টা ভালোভাবে বোঝা যাবে। ধরেন আপনার টায়ারের লোড ইন্ডেক্স 80, আপনারা চার্টে দেখতে পাচ্ছেন 80 লোড ইন্ডেক্সে আপনার টায়ার ম্যাক্সিমাম 450 কেজি লোড বহন করতে পারবে। এরপর ওয়াই দ্বারা স্পিড সিম্বল বোঝায়, অর্থাৎ আপনার টায়ার ম্যাক্সিমাম কত স্পিডে চলতে পারবে। এখানে ওয়াই দ্বারা বোঝানো হয়েছে আপনার টায়ার ম্যাক্সিমাম 300 কিলোমিটার/আওয়ার স্পিডে চলতে পারবে। আর যদি পি থাকতো তাহলে আপনার টায়ার ম্যাক্সিমাম 150 কিলোমিটার/আওয়ার স্পিডে চলতে পারবে। নেক্সট যেটা আপনার টায়ারে থাকে তা হলো টায়ার আইডেন্টিফিকেশন নাম্বার, যেখানে DOT দ্বারা বোঝানো হয়েছে ডিপার্টমেন্ট অফ ট্রান্সপোর্টেশন সার্টিফিকেশন, PP দ্বারা বোঝানো হয়েছে যখন টায়ার তৈরি হয়েছিল তার প্ল্যান্ট কোড, XC দ্বারা টায়ারের সাইজ কোড, AUZ দ্বারা টায়ারের ম্যানুফ্যাকচারিং কোড, এবং সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো 2616। এখানে 26 দ্বারা বোঝানো হয়েছে টায়ার 26 নম্বর সপ্তাহে তৈরি হয়েছে 2016 সালের। উদাহরণ হিসেবে আরও একটা টায়ার নিলে দেখা যাবে এখানে 3118 দ্বারা বোঝানো হয়েছে টায়ার 31 নম্বর সপ্তাহে 2018 সালে তৈরি হয়েছিল। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।